আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, হায়রে রওজার গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, বলেন কবে যাব রও। হে আমার যুবক ভাইয়েরা, আজকে রোজারহাট রাঙ্গুনিয়া থানার বাবারা, আপনারা জবান খুলে বলেন আমরা ওই নবীর রওজায় যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? মুনাজাতের মতো, মুনাজাতের মতো দুইটা হাত আল্লাহরে তুইলা দেখান, একটা হাত নামাইয়েন না আল্লাহর দরবারে, দুইটা হাত এমন ভাবে উঁচা করে করে একটু জবান খুলে শেষ বেলায় দুইটা হাতরে মুনাজাতের মতো করেন আর বলেন, চোখের পানি ছেড়ে দেন আর বলেন, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, হায়রে রওজার গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কি, আমি কবে যে গিয়েছে মদিনাতে আমার নবীজির দিদারে, যে গিয়েছে মদিনাতে আমার নবীজির দিদারে, সাফায়াতে করবেন দয়াল নবী পাই হাদিসের বিপরে, হায়রে সাফায়াত করবে পাই হাদি সের বিতরে, আমি কবে যাব রও, আমি কবে যাব নবীজির প্রেম দিছে আল্লাহ যাহা রো অন্তরে, নবীর প্রেম আছে তো অন্তরে, আজকের রোজার হাটের বাইরে নবীর প্রেম আছে তো, যে পেয়েছে নবী জির প্রেম আল্লাহর কাছ থেকে, তে হায়রে নবী জির প্রেম দিছে আল্লাহ যাহার অন্তরে, হায়রে তাহার মতো ভাগ্যবান উম্মত একে আছে আর সংসারে, হায়রে তাহার মতো ভাগ্যবান উম্মত কে আছে এই সংসারে, আমি কবে যাব রওজার কি, আমি কবে যাব রও, কত পাগল রও যাই গিয়ে কাতে সে অজরে, ও রোজার হাটের বাবারা যারা মদিনা গেছে, আমার এই বাবা জান্ডারে আপনি লক্ষ্য করেন, যখন হাজি ভাইয়েরা মদিনা থেকে ফিরে আসে রে, তাদের চেহারার দিকে একবার চাওয়ার জন্য হইল যাইয়েন, আমার নবীর রওজা এত সুন্দর হাল্লা, কবে জানি একবার নবীর রওজায় যাইতে পারব, না জানি আমার নবী কত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর, ওই দিনও শুনতে পাইলাম
আমার দাওয়াতে ইসলামীর তিন দিনের কাফেলার মধ্যে একজন ভাই গেছে, যাওয়ার পরে রাত্রবেলা তাহাজ্জুদ পড়ে পড়ে নবী দেখার জন্য কান্না করতেছে। হঠাৎ নাকি আমার দয়াল নবীর দিদারে মুস্তফা তার নসিব হয়ে গেছে। আরে কত যুবক রাস্তায় রাস্তায় ঘুরো, বর্তমানে মাদক নামের এই দুর্খাদ্য দ্বারা সমাজ নষ্ট। আপনি নবীর রওজা দেখতে চান, নবীকে যদি দেখতে চান একটা বার দাওয়াত ইসলামীর সুন্নতে বরাই ইস্তেমার মধ্যে যান, মাদানী কাফেলাতে যান, দাওয়াতে খায়ের মাহফিলে যান, দেখবেন নবী দেখার শিক্ষা আপনাকে দিখায়া দিবে। ঠিক কি না জোরে বলেন। কত পাগল রোজায় গিয়ে কাটে সে অজরে, শান্তি দাও গো দয়াল আল্লাহ ওই নবী জির দিদারে, বলেন শান্তি দাও গো দয়াল আল্লাহ ওই নবী জির দিদারে, আমি কবে যাব রও নারে, আমি কবে যাব আল্লাহর ইবাদত নবীর সুন্নত যাও গো পালন করে, আল্লাহর ইবাদত নবীর সুন্নত যাও গো পালন করে, হায়রে যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবীর। আল্লাহু আকবার। আরে আপনি যখন কঠিন হাসরের ময়দানে বিপদে পড়ে যাবেন, ওই দিন আমার দয়াল নবী আপনাকে টেনে টেনে গুনাহগার উম্মত বলে বলে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন।